দেশের ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে আরেকটি দারুণ স্মার্টফোন লঞ্চ করে দিল যা মূলত এন্ট্রি লেভেল বাজেটের ইউজারদেরকে টার্গেট করেই এটি অ্যাটম সিরিজের সেকেন্ড স্মার্টফোন অ্যাটম টু এর আগে আমরা অ্যাটম ওয়ান পেয়েছিলাম এটা সেকেন্ড জেনারেশনের ফোন তো এই যে মোবাইল ফোনটা এর দাম মূলত সাত হাজার সাতশো নব্বই টাকা আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা এরকম বাজার থেকে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা হয়তো একটা ভালো প্যাকেজ হতে পারে আবার অনেকেই আপনার প্যারেন্টসদেরকে গিফট করতে চান লাইক বাবাকে একটা ফোন দিয়ে চাচ্ছেন তারাও কিন্তু এরকম একটা ডিভাইস চয়েস করতে পারেন তো এই যে মোবাইল ফোনটা এটাতে একটি কোর প্রসেসর রয়েছে এর রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটা ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা চার হাজার মিলি পয়ারের ব্যাটারি তারপরে এখানে যে ডিসপ্লেটা তা এইচ প্লাস রেজোলেশনের এবং এতে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ড্রপ নস বা ইউশেপ নস রয়েছে তো সব মিলে মোটামুটি এই বাজেট থেকে কিন্তু খারাপ কিছু না একেবারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন অফারও করছে সেরকম কিছুই তো চলুন এই ফোনের বিস্তারিত সবকিছু জানা যাক আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল ফোনটা কাদের জন্য ভালো হবে কেন নেবেন কেন নেবেন না সবকিছুই কিছু জানবো পুরো ভিডিও নিয়ে স্যাম্পল আপনাদের সাথে আপনারা দেখছেন স্যামজন যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বক্স কন্টেন্ট হিসেবে স্মার্টফোনটি থাকবে একটি সিলিকন কেইস রয়েছে রয়েছে চার্জার ক্যাবল এবং ইয়ারফোন আর সিম ইজেক্টর তো মোটামুটি সবকিছুই আপনি পেয়ে যাচ্ছেন ওয়েল এই হচ্ছে স্মার্টফোনটি মোবাইল ফোনটি টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ট এর রেয়ার প্যানেল একটা টেক্সচার রয়েছে বা গ্রিপ রয়েছে বলা যেতে পারে যার ফলে কিন্তু এতে খুব সহজে স্ক্র্যাচ বসবে না বা ফিঙ্গারপ্রিন্ট আটকায় না ক্যামেরা মডিউলের পাশ থেকে আমরা একটা সানরাইজ প্যাটার্ন দেখতে পাবো যেটা দেখতে ভালোই লাগবে এরকম ডিজাইন আমরা বিগত দিনেও দেখেছি যদিও এরকম বাজেটে হয়তো খেয়াল করেননি সব ডিজাইনটা কিন্তু বেশ সুন্দরই রেয়ার প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যার পজিশন আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক আর এটা মোটামুটি রেসপন্সিভ খারাপ না একটু ডিলে দেখা যায় তবে এটা এ বাজেট থেকে আসলে কমপ্লেন করার কোনো জায়গা রাখে না মোবাইল ফোনটিতে পোটসান বাটন হিসেবে রাইট সাইড আমরা দেখতে পাই হোম বাটন রয়েছে তার উপর ভলিউম রকার এর পজিশন একেবারেই ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে ভলিউম বাটনটা আরেকটু নিচ দিকে রাখা গেলে মনে হয় বেটার হতো আর লেফট সাইডে আমরা দেখতে পাই এখানে ডেডিকেটেড গুগল ট্রিগার রয়েছে তার উপরে আপনি পেয়ে যাবেন সিম কার্ড স্লট যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে উপরে পাশে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর নিচে থেকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট প্রাইমারি মাইক্রোফোন স্পিকার গ্রিডটি রাখা হয়েছে স্মার্টফোনটির পিছনে এই যে রেয়ার প্যানেলে এবং ওই অংশটাতে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলে ফোনটা একটু উঁচু হয়ে থাকে সাউন্ডটা একেবারে বাধা প্রাপ্ত না হয় তারপরেও এটা আসলে বটম ফায়ারিং স্পিকার হিসেবে থাকলে বিষয়টা আরও বেশি ভালো হতো আর ফোনটা কিন্তু খুব বেশি মোটা না খুব বালকি না এবং এটা মোটামুটি চাইলে এক হাত দিয়ে অনায়াসে ব্যবহার করা যাবে কারণ এর ওয়েটটাও অনেক বেশি নয় ওকে ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাচ্ছি একটি ইনসিলার ডিসপ্লে রয়েছে যা কিনা ডি প্লাস রেজুলেশনের আর এই ডিসপ্লের উপরে রয়েছে একটি ইউশেপ নস চিন বা বেজেলস বলা যায় একেবারেই অ্যাভারেজ লোয়ার চিন নিয়েও আমি কোনো ধরনের মন্তব্য করব না এটা মেনে নেওয়ার মতো ডিসপ্লেটা একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে এটা এরকম বাজেটের একটা ডিসপ্লে হয়েও ভালো রকমের ব্রাইটনেস দিতে পারছিল। বলবো না যে সানলাইটে গেলে একদম মানে কোনো ধরনের সমস্যা পড়বে না বা স্ট্রাগল করবে না হ্যাঁ স্ট্রাগল করে বাট তারপর স্টিল এই বাজেটের জন্য এটা যথেষ্টই ভালো ছিল ভালো ব্রাইটনেস ছিল কালার রিপ্রোডাকশন নট ব্যাড ভালোই রয়েছে এবং টাস রেসপন্স জন্য আমি কোনো ধরনের প্রবলেম পাইনি এছাড়া সাইড থেকে দেখতে গেলে বা ভিং অ্যাঙ্গেলে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায় সো ডিসপ্লে সেকশন নিয়ে আপনি হতাশ হবেন না তবে এই ডিসপ্লেতে মনে হয় কোনো ধরনের প্রোটেকশন নেই আপনাদের জন্য সাজেশন থাকবে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার এই স্মার্টফোনটিতে একটি অক্টাকোর প্রসেসর রয়েছে যা ইউনি এসওসি এস সি নাইন এইট সিক্স থ্রি এ যার সর্বোচ্চ ক্লক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স এটাতে দুই জিবি আপনারা র্যাম পাবেন আর বত্রিশ জিবি স্টোরেজ রয়েছে এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্ট এসেছে দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ তবে আপনি চাইলে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তো হয়তো স্টোরেজ বাড়াতে হবে আপনি একটা মেমোরি কার্ড নিয়ে সেটা করতে পারেন এবং আমি বলবো এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে যেগুলোতে একটু র্যাম রোম স্টোরেজটা একটু কম থাকে তারা অবশ্যই স্টোরেজটাকে একটু ফাঁকা রাখার ট্রাই করবেন অন্যথায় দেখবেন যে স্মার্টফোনটা মানে একটু ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে বলতে যে একটু লেগে ল্যাগি ভাব চলে আসতে পারে সময়ের সাথে তো একটা ভালো কোয়ালিটির ম্যামোর কার্ড আপনারা ব্যবহার করতে পারেন আর এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড টেন গো এডিশন তো একেবারে রেগুলার ইউজেসে বা বেসিক ইউজেসে তেমন কোনো প্রবলেমে পড়তে হয় নি মাঝে মাঝে বেশ কিছু অ্যাপস একসাথে কাজ করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে যেহেতু র্যাপটা একটু কম রয়েছে হয়তো একটু স্ট্রাগল করছিল কিন্তু আমার মনে হয় এই বাজেট থেকে যারা ইউজার রয়েছেন তাদের খুব একটা প্রেশার দিয়ে কাজ করতে হবে না হয়তো এই স্মার্টফোনে বা আপনি মাল্টিটাস্কিং একদম হেভি হেভি অ্যাপস নিয়ে কাজ করবেন এমনটা হয় না অ্যাপ ওপেনিং ক্লোজিং ডিসেন্ট বলবো আমি অনেক ফাস্ট বা খুব দেরি করে এমনটা না মোটামুটি ওকে ফোনটি প্রথমে হাতে আসার পরে অন করার পরে কয়েকটা অ্যাপস আমার হাত থেকে ক্রাশ করেছে ঠিকই তবে পরবর্তী সময় গিয়ে আর এগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম হয়নি বা হুডহাট করে কেটে যাচ্ছিলো একদম এই ধরনের বা ফ্রিজ হয়ে যাচ্ছিলো এই ধরনের প্রবলেম পাওয়া যায়নি গেমিংয়ের জন্য আসলে এই ফোনটা ওই ধরনের দারুণ কিছু হবে না আর এটা মোটেই কোনো গেমিং ফোন না বা গেমারদেরকে সাজেস্ট করার মতো কিছু নয় তবে আপনি চাইলে এটা দিয়েও পাবজি রান করতে পারবেন পাবজি সর্বোচ্চ আপনি ব্যালেন্স মিডিয়ামে খেলার সুযোগ পাচ্ছেন তবে আমার মনে হয় যদি আপনি স্মুথ মিডিয়ামে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট পাওয়া যায় মোটামুটি চলে মাঝে মাঝে প্রায় ল্যাগ পাওয়া যাচ্ছিল বিশেষ করে অ্যাকশন মোমেন্টে অনেক সময় আটকে যাচ্ছিলো সো পাবজি খেলার জন্য এটা পারফেক্ট কিছু হচ্ছে না বা দারুণ কিছু হচ্ছে না এরপরে আমরা ফ্রি ফায়ার রান করেছিলাম যেটা পাবজির তুলনায় বেটার রেজাল্ট করেছে ফ্রি ফায়ার চাইলে মোটামুটি আপনি খেলতে পারবেন এছাড়া ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াস এটা দিয়ে প্লে করা যায় তবে অবশ্যই এটা ভালো বিষয় যে স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড গো এডিশন ব্যবহার করা হয়েছে গো এডিশন হওয়ার ফলে এখানে যে আপনি অ্যাপসগুলো ব্যবহার করছেন সেগুলো বেশিরভাগই লাইটার ভার্সনের তো লাইটার ভার্সন হলে হয় কি এই ধরনের স্মার্টফোনের উপরে খুব বড় রকমের প্রেশার দিতে পারে না যেহেতু প্রসেসরটা অনেক বেশি পাওয়ারফুল নয় আবার র্যামটাও আমরা বেশি পাচ্ছি না তো সেই জায়গা থেকে অ্যান্ড্রয়েড গো এডিশনই ঠিক আছে তবে তারপরে বলবো যদি এই ফোনটা তিন জিবি র্যাম ভ্যারিয়েন্ট হতো তাহলে কিন্তু খেলাটা আরও জমে যেতে পারতো সেই ক্ষেত্রে আরও বেশি বেটার পারফরমেন্স পাওয়া সম্ভব হতো আর এই স্মার্টফোনে কিন্তু আপনারা বিশেষ বিশেষ ফিচার পেয়ে যাচ্ছেন যেমন ব্ল্যাক মোড রয়েছে ব্যাটারি সেভিং মোড রয়েছে তারপর ওয়ান হ্যান্ড ইউজেবিলিটির ব্যবস্থা রয়েছে সো এইগুলো আপনি কাস্টমাইজ করে নিয়েও ব্যবহার করতে পারবেন ওকে এই স্মার্টফোনের রেয়ারে আমরা ডুয়াল ক্যামেরা সের দেখতে পাচ্ছি যদিও মডিওটি রাখছে কোয়াড ক্যামেরার মতো এখন চলছেই আসলে এমন যুগ তো এখানে যে দুইটি ক্যামেরা রয়েছে তার প্রধান সেন্সারটি হল এইট পিক্সেলের আর পরবর্তী সেন্সর হলো জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল আর এর ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা তাহলে যেটা দাঁড়ালো সামনে পিছনে বোধ এইট এইট মেইন যে ক্যামেরা ডে লাইটে বা একদম প্রোপাল লাইটে মোটামুটি শার্পনেস ডিটেলস ধরে রাখছিল কিন্তু ডাইনামিক রেশিওটা ততটা ভালো পাওয়া যায়নি আর আমার যা মনে হয়েছে ক্যামেরার শাটার স্পিডটা একটু স্লো কাজ করে বিশেষ করে একটু লো লাইটে চলে আসলে আর বেশি সময় নেয় তবে ডে লাইটে বা প্রপার লাইটেও আপনাকে একটু স্টাডি করে ধরে রাখতে হবে একটু লো লাইটে ছবিগুলো সফট হচ্ছিলো একটু কন্ট্রাস্টেড হচ্ছিলো কিন্তু প্রোপার লাইটে ছবির কালার কিছুটা আপ করে দেখতে অবশ্য ভালোই লাগে পোর্ট্রেট মোডে রেজাল্ট অ্যাভারেজ ছিল বা বাজেট আসলে এটা রয়েছে সেটাই বা খারাপ কি চলে আর কি এই মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ থাউজেন্ড এটিপি থার্টি এ ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী আমি মেনে নিতে পারছি তবে স্ট্যাবিলিটি না থাকায় খুব বেশি সেকি সেকি একটা ভাব হবে যে কারণে একটু স্ট্যাবলভাবে যদি ভিডিও শুট করতে পারেন দেন ওকে আর ভিডিওর সাউন্ড কোয়ালিটিও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তবে তুলনামূলকভাবে এর এরফারফেন্সিং ক্যামেরাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা ডে লাইটে বা প্রোপার লাইটে ভালো রকমের শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারছিল স্ক্রিন টোন একটু গ্লো করে একটু ব্রাইট করে দেয় সেটা অবশ্য দেখতে খারাপ লাগে না কিন্তু লো লাইটে চলে আসার সাথে সাথে একটু সফট হয়ে যাচ্ছিল তারপরে আমি স্টিল বলবো যে এর এরফারফেন্সিং ক্যামেরা নিয়ে আপনি হ্যাপি থাকতে পারবেন কারণ এইট মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনি এরকম বাজেট থেকে তো ফাইনালি ক্যামেরা সেকশন বোথ সাইড মিলে একটা ডিসেন্ট পারফরমেন্স করছে বলেই বলা যায় তবে রেয়ারের মেইন ক্যামেরাটা আর একটু হলে পার্সোনালি আমি আর একটু খুশি হতাম স্মার্টফোনটিতে চার হাজার মিলিয়াম ব্যাটারি রয়েছে এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটার একটি চার্জার তো এর ব্যাটারি ব্যাকআপ আমি বলবো যদি একেবারে হেভি ইউজার হয়ে থাকেন একদিন অনায়াসেই পাওয়া যায় বা একদিন অনায়াসেটা আপনাকে চালিয়ে নিতে পারবে আর যদি একেবারে রেগুলার ইউজার হয়ে থাকেন একদিন প্লাস প্লাস সময় ব্যবহার করা পসিবল চেক করেছিলাম এর সাউন্ড কোয়ালিটি বা মেইন স্পিকারের কোয়ালিটি এটা মোটামুটি লাউড এবং ক্লিয়ার তবে আর একটু লাউডনেস থাকলে মনে হয় বেশি ভালো হতো বিশেষ করে আসলে এটার স্পিকারটা পিছনে থাকার কারণে যখন কি আপনি এভাবে রাখবেন সাউন্ডটা একটু হলেও বাধাপ্রাপ্ত হয় দ্যাটস তখন তখনই বলছিলাম যে আসলে স্পিকারটা এখানে থাকলে ভালো হয় আর কি আর এর যে ইয়ারপিস এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের ইস্যু এটা ঠিকঠাক রয়েছে কথা বলে দেখা হয়েছিল ইন্টারনেট চালানো হয়েছে এগুলোতে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি তো ওভারঅল এর সব কিছু মিলে বোঝাই যায় যে এটা আসলে এন্ট্রি লেভেল বাজেটের ইউজারদেরকে টার্গেট করেই নিয়ে আসা হয়েছে এখন যদি আমার কথা বলি যে আসলে স্মার্টফোনটাতে কোন কোন বিষয়গুলি একটু আমার কম মনে হয়েছে যেগুলো থাকলে এই প্যাকেজটা আরও দারুণ হতে পারতো তার মধ্যে হতে পারে এখানে আরেক জিবি র্যাম বেশি থাকলে সেটা আরও দারুণ হতো রেয়ারে ডুয়াল ক্যামেরা রয়েছে মেইন সেন্সারটা আরেকটু বড়ো হলে আরও বিশেষ করে ভালো হতো এবং সর্বশেষ এর যে স্পিকারটা এটা আসলে বটমে রাখলে আরও বেশি দারুণ হতো এর বাইরে স্মার্টফোনে যা অফার করছে সেগুলো কিন্তু খারাপ না ইভেন এই মুহূর্তেও যা রয়েছে সেগুলো নিয়ে আপনি অনায়াস্টটা চয়েস করে নিতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে এই প্যাকেজটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যামসংয়ের তো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে